আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইমার রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে পালং শাক বেগুন বড়ি দিয়ে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আসুন তাহলে শুরু করা যাক। বাজার থেকে কিনে আনা আমি ভালো করে বেছে নেব। পালং শাকে আছে ফাইবার, এখন প্রচুর পরিমাণে পালং শাক খাওয়া উচিত এই সময়। দেখুন কি সুন্দর ফ্রেশ পালং শাক আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি গ্যাসে কড়া চাপিয়েছি, তাতে রাইস অয়েল অ্যাড করছি। রাইস অয়েল গরম হওয়ার অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে বড়িগুলো দিয়ে দেব। বড়ি অ্যাড করে দিচ্ছি, আমি হাই ফ্লেমে বড়ি ভেজে নেব। দেখুন কত তেল বড়ি টেনে নিয়েছে। বড়ি যখন পুরো ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন বড়ি থেকে তেল ছেড়ে দেবে। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা ছোট বলে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এই তেলেই আমি হাফ টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি লো করে দিলাম, একটা পেঁয়াজ কুচি অ্যাড করছি, দুটো কাঁচা লঙ্কা। আমি ভেজে নেব 10 সেকেন্ড। আর একটু ভেজে নিচ্ছি। এখানে একটা কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি। রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি, হাফ টিস্পুন নুন অ্যাড করছি, হাফ টিস্পুন হলুদ। ভালো করে কষে নেব। দশ থেকে 12 সেকেন্ড কষে নেব। হাই ফ্লেমে কষে নেব। কষা হয়ে গেছে, এখানে আমি একটা কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। বেগুন অ্যাড করে দিচ্ছি, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে একটা গোটা বেগুন দিয়েছি, পালং শাক দিয়ে দিচ্ছি, আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট লো ফ্লেমে। আমি এতে পানি দেবো না,
শাকেতে যা পানি ছাড়বে তাতেই শাক আলু বেগুন গলে যাবে। আমি এটা লো ফ্লেমে করছি, পালং শাকে পানি দিলে টেস্টটা খারাপ হয়ে যাবে। পালং শাকে পানি না দিয়ে করলে টেস্টটা খুব সুন্দর আসবে। ভেজে রাখা বড়ি অ্যাড করে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকা দিয়ে দেবো। আমি এইরকম দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে শাকটা করে নিচ্ছি। দেখুন আমি মধ্যেখানে একবার খুলে নাড়াচাড়া করে নিয়েছি, নুনটা আমি রেখে নিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সবজি মশলা আর ধনে পাতা কিছুটা পরিমাণ। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিট লো ফ্লেমে, যাতে ধনে পাতার গন্ধটা শাকের মধ্যে চলে যায়। 1 মিনিট পর খুললাম, শাক কমপ্লিট, পালং শাক। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।